সাহায্য আমাদের সাথে থাকবে, আমরা পথ চলতে থাকবো জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করে। প্রয়োজনে ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর দিনের জন্য প্রয়োজন হয় হাসি মুখে ফাঁসির কষ্টে ঝুলব, হকের ঝান্ডা ভুলুণ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليمًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام وقال رسول الله صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنه ليس بينه وبين الله حجاب بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم মোহতরম হজরাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় আল্লাহ প্রেমিক নবী প্রেমিক দেশ দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের তিনটি জেলার একটি মোহনা এই অঞ্চল। একদিকে এটি মানিকগঞ্জ জেলার একটা প্রান্তে অবস্থিত একটি প্রান্তিক অঞ্চল, দুর্গম অঞ্চল, পাশাপাশি কাছাকাছি জায়গায় সিরাজগঞ্জ জেলার কিছু অংশ, টাঙ্গাইল জেলার কিছু অংশ, কিছু এলাকা যেটা ভৌগোলিকভাবে সাংস্কৃতিকভাবে আপনারা খুব কাছাকাছি এবং ঘনিষ্ঠ। আপনারা বহুদূর বহু সময় ধরে দূর দূরান্ত অঞ্চল থেকে নানা চড়াই উতরাই এবং অনেক প্রতিকূলতা অতিক্রম করে একটি প্রতিকূল বৈরী আবহাওয়ার পরিবেশের মধ্যেও বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান এখানে উপস্থিত হয়ে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন। আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমার এখানে বিকালবেলায় আসরের পর উপস্থিত হওয়ার কথা, কিন্তু আমি এখানে উপস্থিত হতে হতে এখন রাত প্রায় 9:30 বাজে। মূলত আপনারা জানেন যে বন্ধু নামই শত্রু প্রতিবেশী। ভারতের যে দীর্ঘ শোষণ, দীর্ঘ বৈষম্য, বাংলাদেশের মাটি এবং মানুষের প্রতি তাদের বিমাতা সুলভ বৈরী আচরণের
সর্বশেষ শিকার আমরা এখন আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বৃহত্তর নোয়াখালী জেলার বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অনেকগুলো জেলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহ মারাত্মকভাবে প্লাবিত। হঠাৎ জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসা পানিতে মানুষের বাড়িঘর তো ভেসে গেছেই, মানুষের গবাদি পশুসহ নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যাদি তারা উদ্ধার করার সময়টুকু পর্যন্ত পায়নি। এমনকি বহু মানুষ, বৃদ্ধ এবং শিশুরা, নারী, অন্তঃসত্ত্বা নারীরা সহ অনেকে এই পানিতে তাদের প্রাণ হারিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করেন। পানিবন্দি এই বিপুল পরিমাণ মানুষের সাহায্যার্থে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। ভারত তার, আমি তো বলবো, আজ্ঞাবাহী দাসী। বাংলাদেশের মানুষ যাকে এখান থেকে উৎখাত করে দিয়েছে এবং পালানোর জন্য পর্যন্ত এদেশের এক ইঞ্চি মাটিকে ব্যবহার করার সুযোগ দেয় নাই, আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে পড়েছে। এরপরে মোদী এবং তার সরকার মনে হয় এই কারণে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল প্রায় হয়ে গেছে। একতরফাভাবে কোনো ধরনের আগাম সতর্কীকরণ ছাড়াই তারা নদীগুলোর মুখের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চক্রান্ত করেছিল। মনে করেছিল এতে বাংলাদেশের মানুষ, এদেশের মুসলমান এবং এদেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে এবং মানুষ চুপসে যাবে। কিন্তু ঘটনা ঘটেছে উল্টো। তারা দেশের মানুষকে দাবায় রাখতে চেয়েছিল, এখন গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আরো বেশি জেগে উঠেছে। সারা দেশের মানুষ, বিত্তবান বিত্তশালীরাই শুধু না, বড় লোকরাই শুধু না, দরিদ্র সাধারণ মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্তের মানুষেরাও আজকে পানিবন্দী মানুষের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সারা দেশ আজকে একটি বিষয়ে ঐক্যমত যে আমাদের বানভাসী এই মানুষদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। অভূতপূর্ব সাড়া জাগিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হলো এই প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে সকল শ্রেণী পেশার মানুষেরাই দাঁড়িয়েছে, আর তাতে উল্লেখযোগ্য পরিমাণ চোখে পড়ার মতো অংশগ্রহণ ইসলামপন্থী আলেম সমাজের। আলেম ওলামায়ে কেরাম বরাবরের মতোই মানুষের যে কোনো দুঃখ দুর্দশায় তারা সবার সবচেয়ে আগে এগিয়ে যায়। আগাবে না কেন? কারণ এটা না করলে তো আসলে সত্যিকার একজন আলেম হওয়া যায় না। আমরা যেই নবীর ওয়ারিস, আমরা যেই নবীর উত্তরাধিকারী, আমাদের সেই নবীর সম্পর্কে তার জীবনের সবচেয়ে বড় মূল্যায়নকারী, নবীজিকে যিনি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সবচেয়ে দীর্ঘ সময় দেখেছেন, তিনি হলেন নবীজির সহধর্মিনী, জীবন সঙ্গিনী, 25 বছরের অর্থাঙ্গিনী উম্মুল মুমিনীন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী। তিনি আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির সময়ে আল্লাহর নবী সম্পর্কে, তার ক্যারেক্টার সম্পর্কে, তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কয়েকটি মন্তব্য করেছিলেন। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর পাতায় স্বর্ণাক্ষরে আজও সেই কথাগুলি লিপিবদ্ধ রয়েছে। তিনি বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাহমিলুল কাল ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি ওয়াল্লাহ লা ইউফজিকাল্লাহু আবাদা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, এমনটা হতেই পারে না যে আল্লাহ আপনাকে নবুওয়াতের এই মহান দায়িত্ব প্রদান করবেন আর এই দায়িত্ব পালনে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন না, এটা হতেই পারে না। কেন করবেন আল্লাহ পাক? অথচ আপনার মধ্যে যেই গুণাবলী রয়েছে
সেই গুণাবলী তো আল্লাহর অত্যন্ত পছন্দনীয়। আপনি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন, ওয়াতাকসিবুল মাদুম, আপনি উপার্জন করেন, যা উপার্জন করেন সেটা শুধুমাত্র নিজের আর নিজের পরিবারের জন্যই উপার্জন করেন না, বরং আপনার উপার্জনের অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে নিঃস্ব এবং অসহায় মানুষদের সেবা করা। খুব বড় কথা। আমরা সাধারণত উপার্জন করি কেন? নিজে খেয়ে পরে বাঁচবো। আর যারা এর চেয়েও বেশি ভালো তারা চিন্তা করে যে আমি খাবো, আমি ভালো থাকবো, আমার পরে আমার সন্তানরা ভালো থাকবে। এই জন্য আমরা উপার্জন করি, এই জন্য আমরা চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, ক্ষেত খামার করি। কেন? যে সম্পদ হবে, এই সম্পদ আমি ভোগ করব, আর আমার পরে আমার সন্তানরা ভোগ করবে, আমার ওয়ারিসরা ভোগ করবে। কিন্তু আল্লাহর নবী উপার্জন কেন করতেন? শুধু নিজে ভোগ করবেন, নিজের পরিবার ভোগ করবে, নিজের সন্তানরা ভোগ করবে, এই জন্য না। আল্লাহর নবীর উপার্জন করার, সম্পদ উপার্জন করার, যাই উপার্জন করতেন তার অন্যতম একটা উদ্দেশ্য থাকতো যে আমার এই সম্পদের দ্বারা নিঃস্ব অসহায় মানুষ প্রতিপালিত হবে। তাহমিলুল তাকসিবুল মাদুম ও তাহমিলুল কাল্লা। হযরত খাদিজা তৃতীয় বৈশিষ্ট্য বললেন আমার নবী সম্পর্কে যে আপনি বোঝা বহন করতে অক্ষম যে মানুষ আপনি তার বোঝা নিজের কাঁধে তুলে নেন। ওয়াতুইনু আলা নাবাইবিল হাক্কি, সর্বশেষ যে বৈশিষ্ট্যটি আল্লাহর নবীর বলেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সেটি হলো যে প্রাকৃতিক কোনো দুর্যোগ যখন মানুষের উপর চলে আসে অথবা কোনো মানুষ যখন হকের উপর চলতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হয় তখন আপনি সেই মানুষটার সাহায্যে সবার আগে আপনি এগিয়ে যান। লক্ষ্য করেন, হকের উপর চলতে গিয়ে অথবা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে যেই মানুষটা বিপদগ্রস্ত হয় আল্লাহর নবী তার সাহায্যে এগিয়ে যেতেন। কাজী একদিকে যারা আজকে প্রাকৃতিক দুর্যোগের শিকার তাদের সাহায্যে এগিয়ে যাওয়া, এটা আমার নবীর অনেক বড় আদর্শ। সেই সঙ্গে যারা হকের পথে চলতে গিয়ে বিপদগ্রস্ত হয়, হকের পথে চলতে গেলে বিপদ আসবে এটাই পৃথিবীর ইতিহাস। হকের পথে চলতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নমরুদের আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল, হকের উপর চলতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফিরআউনের অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছিল, হকের উপর চলতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামকে কারুন কর্তৃক অপবাদের শিকার হতে হয়েছিল, হকের উপর চলতে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছিল, হকের উপর চলতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল, হকের উপর চলতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল, হকের উপর চলতে গিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়া আবি তালেবের মধ্যে তিন বছরের মতো অন্ধকার অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে, অন্ধকার এলাকার মধ্যে কারারুদ্ধ থাকতে হয়েছিল, হকের উপর চলতে গিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দেশ বাড়ি ছাড়তে হয়েছিল, হকের উপর চলতে গিয়ে আল্লাহর নবীকে বহুবার হত্যার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল। আর এভাবেই আল্লাহর নবীর পরে আজও পর্যন্ত 1400 বছর ইসলামের ঝান্ডাবাহী, ইসলামের ধারক বাহকরা প্রতি যুগে, প্রতি সময়ে, প্রতি শতাব্দীতে তারা হকের ঝান্ডা সমুন্নত রেখেছেন। আর এই ঝান্ডা সমুন্নত রাখতে গিয়ে কখনো হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইকে কারাগারে রুদ্ধ হতে হয়েছে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইকে অপমান আর লাঞ্ছিত করবার জন্য গাধার পিঠে আরোহণ করে বাজারের মধ্যে ঘোরানো হয়েছে, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইকে হকের উপর অটল আর অবিচল থাকতে গিয়ে অনেক চড়া মূল্য পরিশোধ করতে হয়েছে, কারারুদ্ধ হতে হয়েছে, প্রতিদিন ব্যত্যাঘাত করে করে তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে, হকের উপর চলতে গিয়ে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইকে দেশ ছাড়তে হয়েছে, হকের উপর চলতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইকে জীবনে 6 বার কারাগারে বন্দী হতে হয়েছে, হকের উপর চলতে গিয়ে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রাহমাতুল্লাহি আলাইকে 4 বছর পর্যন্ত মাল্টার আন্দামান দ্বীপে বন্দিত্ব বরণ করতে
করতে হয়েছে। হকের উপর চলতে গিয়ে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে বারবার কারারুদ্ধ হতে হয়েছে। হকের উপর চলতে গিয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে বারবার কারাগারে বন্দী হতে হয়েছে। হকের উপর চলতে গিয়ে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইকে কারাগারে বন্দিত্ব বরণ করতে হয়েছে। হকের উপর চলতে গিয়ে মুজাহিদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইকে কারাগারে অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। আমরাও হকের উপর চলতে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে। আমরা পথ চলতে থাকবো জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করে। প্রয়োজনে ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর দিনের জন্য প্রয়োজন হয় হাসি মুখে ফাঁসির কষ্টের